Assalamualaikum friends. আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এমএবেন ফোর্ডের টপ 5 হ্যাকস। আপনারা বিসিএন্টে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমাদের আরও নতুন আপডেট ভিডিওগুলো আপনারা আপনাদের নোটিফিকেশন বারে আরও ইজিলি পেয়ে যান। এখন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। নাম্বার ওয়ান, কাস্টম ওয়াচ ফেস। আমি এখানে আপনাদেরকে দেখাবো কীভাবে এমআই ফিট অথবা এমএস ফিট যে কোনো অ্যাপ ছাড়াই নিজের ইচ্ছা মতো এমআই ফিট আর এমএস ফিটের অ্যাপগুলোর মধ্যে থেকে নেওয়া ওয়াচ ফেসগুলো থেকে ব্যাকগ্রাউন্ড সেট করে, কালার সেট করে, টাইম টাইম সব কিছু সরায় ওয়াচ ফেস বানানো যায়। আমি এখন যে অ্যাপটি ইউজ করব সে অ্যাপটির নাম হচ্ছে WF এডিটর। এটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। তো এখন আমার অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। আমি এখন WF এডিটর মানে ওয়াচ ফেস এডিটর অ্যাপে ঢুকব। এখন আমি এটাকে স্টোরেজের জন্য অ্যালাউ করলাম। এখন আমরা সাইডে লাগের মতো অপশনটিতে যাব। আমরা এখন সেটিংসে ঢুকব, ভাষা সিলেক্ট করব, করি ইংলিশে নিব। তো এখন ভাষা সিলেক্ট হয়ে গেছে, সব কিছু ইংলিশ হয়ে গেছে। এখন আমরা যে সাইডে ব্ল্যাঙ্ক ওয়াচ ফেসের ফেসের জায়গাটার মতো আছে, তো এখানে ক্লিক করার পর আমাদের ফোনের গ্যালারি থেকে পিকচার সিলেক্ট করার একটা অপশান আসবে। যদি কোনোখানে ভুল পিকচার হয়ে যায় তখন আমরা আবার ট্যাপ করে গ্যালারি থেকে পিকচার চেঞ্জ করে দিতে পারি। এখানে আগে আমি আমার মতো জুম করে নিই। এখানে আপনারা চাইলে পাশে থাকা এলিমেন্টস থেকে টাইমের অ্যাঙ্গেল চেঞ্জ করে নিতে পারেন, সব কিছুর অ্যাঙ্গেল টাইম টাইম এগুলোর। তো আমি এখন যেটা ওয়াচ ফেস ঘড়ি সময় দেখা দরকার তার জন্য ওগুলো চেঞ্জ করছি না। দেখা যাচ্ছে এখানে বেশ অনেকগুলো সব এমআই ফিট অথবা এমএস ফিট অ্যাপ থেকে ওয়াচ ফেস এসেছে, অনলাইন ব্যান্ড ডিসপ্লেসের ওখান থেকে। তো আমি এখন এখান থেকে একটা ব্যান্ড ডিসপ্লে চুজ করে নিচ্ছি। বলেছি কালার চেঞ্জ করা যায়, তার জন্য একটা ওয়াচ ফেস নিয়ে নিলাম। এখন আমি সবকটা এলিমেন্টে ক্লিক করে নিব। এখন কনফার্মে দিব। তো এখন আমি এখান থেকে তো দেখা যাচ্ছে কালারে অনেক ভালো অপশান দেওয়া আছে। এখন আমি কালার সবার উপরেটা দিয়ে সাদা করে নিব। এখন আমাকে ওয়াচ ফেসটা একটা নাম দেওয়া লাগবে আর একটা ইন্ট্রো দেওয়া লাগবে। তো আমি এটা ইন্ট্রো হিসাবে দিলাম বেবলেড ওয়াচ ফেস আর নাম দিলাম বেবলেড। তো এখন আমার এটা সাবমিটে ক্লিক করার পর চারটা অপশান আসবে। সবসময় কিন্তু প্যান ডিসপ্লেতে অ্যাড করা যায় না, তার জন্য আমি ডাউনলোড করে নিচ্ছি। ক্যান্সেলে ক্লিক করলে সব শেষ, আবার সাবমিট করা লাগবে। এখন আমি এটা ডাউনলোড করে নিব। ক্রোম থেকে ঢুকা যায় কিন্তু আমি ঢুকেছি ব্রাউজার দিয়ে। এখন আমার অ্যাপটি মানে ওয়াচ ফেসটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি প্লে স্টোরে ঢুকব। আমার ওয়াচ ফেস অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপটি লাগবে সেটা হচ্ছে নোটিফাই অ্যান্ড ফিটনেস ফর মি ব্যান্ড। হয়তো অনেকে অ্যাপটি চিনেন, চিনাই স্বাভাবিক। এটা দিয়ে আমরা এমআই ব্যান্ডের প্রায়
সব কাজই করা যায়, যেগুলো সাধারণভাবে কাজ এমএস ফিট অথবা এমআই ফিট থেকে করা যায় না, ওগুলো নোটিফাইন ফিটনেস ফর থেকে করা যায়। আমার ওয়াচ ফেসটা দেখতে কেমন লাগছে তা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন। এখন আসি আমরা সেকেন্ড ব্যাপারে, এটা হচ্ছে থিম। হয়তো অনেকেই জানেন না যে এমআই ব্র্যান্ডের যেটা মেন থিম ওটা বাদে আমরা আরও অনেক থিম দিতে পারি। আপনাদেরকে geekdoing.com এ ঢুকতে হবে, কিন্তু আমি আপাতত geekdoing.com থেকে না ঢুকে আমি যে থিমটি ইউজ করছি ওটা আপনাদেরকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখাবো। এটার লিঙ্ক আপনারা ডিসক্রিপশানেই পেয়ে যাবেন। আমার এমআই ব্র্যান্ড 5-এর থিমটা ডাউনলোড হয়ে গেছে, তো এটার জন্য লাগবে নোটিফাইন ফিটনেস ফর মি ব্যান্ড 4। এখন আমি নোটিফাইন ফিটনেস ফর মি ব্যান্ডে ঢুকলাম, ঢুকার পর নোটিফিকেশান অ্যাক্সেস এলে দিব। এখন আমি টুলসে যাব, আপডেট ফার্মওয়্যার, চুজ ফাইল। এখন এমআই ব্যান্ড 5-এর ফাইলটা চুজ করে নিব, সবার নিচে আছে, ফাইল চেক করা হচ্ছে, কিন্তু আমি তার আগে আপডেট দিয়ে নিলাম। আপডেট হতে বেশ অনেক সময় লাগে, এই যে আমার থিম অ্যাপ্লাই হয়ে গেছে। এটা হচ্ছে মোর, মোরের আইকনটা চেঞ্জ হয়েছে, ওয়েদার, ওয়ার্কআউট, নোটিফিকেশান, স্ট্যাটাস, হার্ট রেট। হার্ট রেটের অপশানটা দেখতে খুব সুন্দর লাগছে। আর মোড়ের ভিতরে অংশগুলো আমার এই যে নিজের বানানো ওয়াচ ফেস। এখন ব্রাইটনেস এগুলো সবই এখন হাতের লেখা, এগুলোর লেখাগুলো অনেকটা ছোট হয়ে গেছে। স্ক্রিন লক অন করলে আগের মতনই থাকে। এই থিমটা আমি নিজেও প্রথমবারের মতো দিয়েছি, তার জন্য এখন আমার নিজের এটা ঘুরে দেখা দরকার। 3 নম্বর ব্যাপার হচ্ছে ব্যান্ড লক। হয়তো অনেকেও জানেন যে কীভাবে এমআই ব্যান্ড 4-এ লক করতে হয়, অনেকেই জানেন না, কিন্তু সবাই জানেন যে এমআই ব্যান্ড 4 লক করা যায়, কীভাবে সেটা অনেকেই জানেন না। এখন আমি ডায়ার যাব আগে প্রোফাইলে, এমএস ফিট অ্যাপটি অন করি, প্রোফাইলে যাই, এমআই স্মার্ট ব্যান্ড 4। এখন আমি নিচে নামে ল্যাবে ঢুকবো, ল্যাবে ঢুকে ব্যান্ড লক, পাসওয়ার্ড। আমি আপনাদের একটা ইজি পাসওয়ার্ড 1234 দিয়ে দিই। এখানে ইচ্ছা করলে আমরা 4321ও দিতে পারি, আমাদের ইচ্ছা মতো 1 থেকে 4-এর মধ্যে। আমি একবার পাসওয়ার্ড চেঞ্জ করে দেখাচ্ছি, তবে আমি আগেরটাই ব্যান্ড লকে রাখলাম। এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে দেখাচ্ছি, তাও আপনাদের সুবিধার জন্য আমি একবার চেঞ্জ পাসওয়ার্ড করে দিচ্ছি, 4321। খুব ইজি, আপাতত সেভ করলাম। এই যে আপাতত আমার মি ব্যান্ডের পাসওয়ার্ড হচ্ছে 4321। আমি 1234 4321 পাসওয়ার্ডগুলো রেখেছি এক্সাম্পলের জন্য। অনেকে হয়তো ভাবছে যে 1 থেকে 4-এর মধ্যে পাসওয়ার্ড খুব ইজি আনলক করা, কিন্তু আমি নিজেও একবার বলে গেছি খোলা প্রচণ্ড কঠিন। এখন সোয়াইপ আপ টু আনলক, এখানে একটা অপশান আছে যেটা ব্যান্ড থেকে টিক করা যায়, এমনি উপরে স্লাইড করে দিলেও হয়। তা আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি,
মাঝে ট্যাপ করার পর এরকম একটা অপশানও আছে, দেখায় দেয় যে উপরে স্লাইড সোয়াইপ করে আনলক করা লাগে। আপাতত আমি সোয়াইপ আনলকটা বন্ধ রাখি। তো এখন আমাদের কাছে যেটা চতুর্থ অপশান সেটা হচ্ছে নিজের থেকে কীভাবে আমরা নোটিফিকেশান বানাবো। এর জন্য আমাদের দরকার হবে প্লে স্টোর অ্যাপে থেকে আমরা যাব এমএবএন ফোর মেসেজ ক্রিয়েটরে, যাওয়ার পর নিচে যাব, নিচে যাওয়ার পর অ্যালার্ট ব্রিজ ফর অ্যামাস ফিট অ্যান্ড মি ব্যান্ড। এখন আমি এখানে ঢুকবো, ইনস্টল করব। অ্যাপটি ইনস্টল হচ্ছে, এখন আমি অ্যাপে ঢুকলাম। খুব ছোট অ্যাপ, দ্রুত ইনস্টল হয় কিন্তু খুব কাজের। আমার অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। একটু পরে ওপেন লেখা চলে আসবে, ওপেনে এখন এসে গেছে। ফোন চেক করছে অ্যাপটি ভাইরাস আছে কি না, অ্যাপটি ভাইরাস ফ্রি। আপনাদের আমি অ্যাপটিতে ঢুকি, অ্যাপটি সব থেকে মজার ব্যাপার হলো এখানে এমনি ফোনের সাথে ব্লুটুথে আগেকার পেয়ার্ড করাগুলো আমার এসেছে। কিন্তু সুখবর হলো আমার কাছে যেটা এসেছে যে অ্যালার্ট ব্রিজে আমরা চাইলেও ম্যানুয়ালি ব্লুটুথ দিতে পারি। আমি আগে এটা সেটিংসগুলো ঠিক করে নিচ্ছি। আমার এগুলো ঠিক হয়ে গেছে। আমি এখন এখানে লিখে দিই সেন্ডারে বিজি অ্যান্ড, এখানে আমরা ইচ্ছা মতো সেন্ডারের নাম লিখতে পারি। আমি এক্সাম্পল হিসেবে বিজি অ্যান্ড দিচ্ছি। টেক্সটে লিখছি আমার মোটামুটি ফেভারিট একটা কার্টুন, তেমন একটা পছন্দের না, তাও লিখছি আই লাভ হগি। এখন আমি একটা ইমোজি দিচ্ছি। আমি আগে কখনো অ্যাপে ইমোজি ইউজ করিনি, তার জন্য আমি পুরোপুরি শিওর না ইমোজি ইউজ করা যায় কি না। আই লাভ অগি সেন্ড দেই। আমি হয়তো ইমোজির অপশানটা অন করতে ভুলে গেছি। অলরেডি বিজি অ্যান্ড থেকে আই লাভ অগি নোটিফিকেশানটা এসে গেছে। আমি হয়তো ইমোজির অপশানটা অন করতে ভুলে গেছি, তার জন্য আমি দেও নি। এখন যেটা পঞ্চম ব্যাপার ওয়েদার, কথা হচ্ছে মি ব্যান্ড ফোরে আমরা কীভাবে 7 দিনের ওয়েদার আনবো। এটা খুব ইজি, এটার উপর আমি একটা ভিডিও করেছিলাম যেটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা অনুগ্রহ করে মি ব্যান্ড ফোরে 7 দিনের ওয়েদার আনার জন্য ভিডিওটি দেখে নেবেন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। তো এভাবেই আমরা আমাদের মি ব্যান্ড ফোরে কিছু আপডেট আনতে পারি। এছাড়া যদি আপনারা বলেন তাহলে আমি কীভাবে মি ব্যান্ড ফোরে স্ক্রিন শেয়ার করতে হয় সেটা একটা ভিডিও ছাড়বো। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানে। ভিডিওটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান আইকনটি ক্লিক করে নেবেন। তো আজকের মতো এখানেই থাকুক ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম।